শয়তানকে কোনো রকমের চান্স না দাও কোনো সুযোগ দেবেন না সুযোগই দেবেন না যে আপনার দুশ্মন সে আপনার ধারে কাছে আসার সুযোগ পাবে তাহলেই তো ক্ষতি করবে ধরেন কোন ব্যক্তি আছে যে আপনার যানের জন্য হুমকি ধন সম্পদে যখন হুমকি চোর তো চোর ডাকাতকে বাড়ির কাছেও আসতে দেবেন না হ্যাঁ আপনার ধারে কাছে আসতে দেবেন না আপনার বাড়ির বাড়িতে ঢুকতে পারবে না বাড়ির কাছে আসতে পারবে অথবা বাইরে গেলে আপনার কাছে ধারে কাছে আসতে পারবে তাহলে আপনার কি করে ক্ষতি করবে ঠিক ওই রকম শয়তানকে কোনো রকমের সুযোগই দিতে হবে না যে আপনার ক্ষতি করতে পারে শয়তান সময় সর্বাত্মক চেষ্টা করে যে মানুষ ওই যেন হবিস হয়ে যায় যেমন জিন শয়তান হচ্ছে হবিশ জিনের মধ্যে কারো শয়তান যেমন হবিস ঠিক তেমনই চায় যে মানুষ হয়ে যাক হবিষ হয়ে যাক নোংরা হয়ে যাক পাপি হয়ে যাক এই জন্য মানুষকে ভালো কাজ থেকে যথাসাধ্য দূরে সরাবার চেষ্টা করে আপনি যখনই শয়তান যেই যেই সময়গুলিতে মুহূর্তগুলিতে চান্স নেই আপনাকে হবিজ বানিয়ে দেওয়ার একজন মানুষকে খারাপ পথে পরিচালিত করার তখন তার সামনে দরজা বন্ধ করে দেবেন কোনো চান্স দেবেন না তার একটি হচ্ছে ফজরের সময় যখন ঘুম ভাঙতে যাচ্ছে সেই সময় সেই সময় এই মর্মে নবী এ কারিমসাল্লা সাল্লামের সোহিব ওখারির হাদিস রয়েছে এক হাজার চুয়াত্তর নম্বর হাদিস খুব গুরুত্বপূর্ণ হাদিস প্রতিদিন তাহলে প্রতিদিন চান্স নিয়ে থাকে সবার ক্ষেত্রে আমার আপনার সবার ক্ষেত্রে শয়তান চান্স নিয়ে থাকে যে দেখি আজকে একে ধ্বংস করব। এর ইমান আমল ধ্বংস করব একে জাহান্নামের রাস্তায় নিয়ে যাবো একে জান্নাতের পথ থেকে অপসৃত করব। হাদিসে কি রয়েছেন অভিশাল বলছেন ইয়াকে তো আলা কাফিয়াতে রাশিয়া আহা দেখুম এজা হওয়া নামা সালাসা ওকাত শয়তান গিরা লাগায় শয়তান গিরা লাগায় গ্রন্থি বাঁধে কয়টি তিনটি কোন জায়গায় বলছেন আলা কাফিয়াতে রাশে আহা দেখুম তোমাদের মাথার পেছন দিকে যে কাফিয়ায় এই যে মাথার ভাগ যে গর্দন রয়েছে গর্দনের পেছন দিকটাই এটাকে কাফিয়া বলা যেখানে মাথার চুল শেষ হচ্ছে আর তারপরে যে নরম অংশটুকু এখানে গিরা লাগায় কেমন করে গিরা লাগায় এটা গাইফ কারণ ইমানের প্রথম শর্ত হচ্ছে যারা না দেখে কি করে বিশ্বাস করে না না দেখে যেই সেই কথা বিশ্বাস করে নেবেন না ওহির কথা বিশ্বাস করবেন ওহির কথা আল্লাহর কথা সেটা আল্লাহর আব্বরের স্বয়ং কোরআনেকে নিয়ে বলেছেন অথবা রসুর উল্লাহ সাল্লা সাল্লামকে আল্লাহ বলার জন্য তার কাছে জিব্রাইল মারফত ওয়াহি করেছেন যেটা কোরআনে নেই কিন্তু হাদিসের ওয়াহি এই হাদিসের ওয়াহি আছে যে তিনটি গিরা লাগাই মাথায় এদাহ নামা যখন মানুষ ঘুমিয়ে যায় তখন সালা চকা তিনটি গিরা ইয়ের ও কোল্লা তিন প্রত্যেকটা যে গিরা লাগায় গিরা বাঁধে ওতে কি করে একটা মন্ত্র করে আলে খেলাহ তবিল আলাই লাইলুন তবিল তোমার রাত এখনও আছে এখনো ভোর হয়নি এখনও ঘুম পুরা হয়নি আলেই খালাহ তবিল লম্বা রাত আছে ফারক ঘুমাও সব এখন অসুবিধা নেই ফাইন এই যে মন্ত্র করে ফাইনস্তাই খাজা কিন্তু যদি আপনি জেগে যান অ্যালার্ম লাগিয়ে রাখলেন অথবা আজান শুনতে পেলেন অথবা কেউ জাগিয়ে দিল আপনাকে কোন একটা তদবির হইত কোনো একটা ব্যবস্থা রাখতে হবে এই না যে ব্যবস্থা নেই তো যদি জেগে যাই যখন জেগে গেলেন প্রথম কথা শয়তান কি বলছে জাগিও না রাত আছে আর আপনি জেগে গেলেন তারপরে দুই নম্বর কি করলেন যে ফাজাকার আল্লাহ জে কি রাজকার করিল্লা হামদুলিল্লাহ যে আহিয়ানা বাদামা আমাতানা ইহিন্ন সুর আর কি পড়লেন আর কোনো দোয়া জানা আছে হামদুলিল্লাহ হিল্লি আফানি ফিজাসাদি ওরদ্দা আলিয়া রোহি ও আজেন বেজিক রেহি এই দোয়া অনেকের মুখস্থ নেই না কার মুখস্থ আছে দেখে এই দোয়া এই করতে হবে করতে হবে এই দোয়াটা খুব আমাদের সমাজ অপরিচিত কিন্তু খুব গুরুত্বপূর্ণ অর্থগুলি জেগে গেল জিকে রাজগার করলো ইন হাল্লা একটা গিরা খুলে গেল জেগে গেছে জিকে রাজগার করেছে ফাইন তাওয়া দুই নম্বর কাজ করলেন উজু করে নিলেন ইন হাল্লা দ্বিতীয় গিরাটি খুলে কয়টি গিরা মেরেছিল তিনটি ফাইন সাল্লা তারপরে দুই রেখা সালাত আদি করলে যদি তাহার হয় তাহলে খুবই ভালো আর যদি নাও হয় তো এই যে সন্নত সন্নত বা তাই হাতুল করলেন এন হাল্লা তো গদ্দা তিন নম্বরটিও খুলে গেল ফরজ আদায়ের আগেই তিনটি গিরা খুলে গেল যে কি আর উজু আর সালাতের মাধ্যমে ফাঁস বাহান শীতান তৈবান তখন ওই ব্যক্তি যে ব্যক্তি জাগ্রত হল এইভাবে সেই ব্যক্তি সক্রিয় হয়ে যায় শীত মানে একটি সক্রিয় হয়ে যায় তাই এবার তার মন মানসিকতা খুব ফ্রেশ হয়ে যায় সত্যি ফজরের সালাত পড়লে কি যে মনটা ফেরেশ থাকে আর বিশেষ করে মসজিদে গেলে কী যে মনটা ফেরেশ থাকে ফজরের সালাতে সব হান আল্লাহ যে নিয়মিত যায় সে এটা অনুধাবন করে বাকিরা অত ভাগা এটা উপলব্ধি করবে না আর যদি না জাগে ওই শয়তানের মন্ত্র শুনে থেকে গেল যে রাত আছে অসুবিধা নেই অথবা খুব কষ্ট লাগছে ইত্যাদি যে কোনো হোক শয়তানের সব মন্ত্র তাহলে কি হয়ে গেল আসবাহা হাবিস নফস কাসলান তাই এবার নফস না হয়ে সক্রিয় হইল না কী হয়ে গেল ভিতরটা নোংরা হয়ে গেল নফস মন নোংরা হয়ে গেল কাসলান অলস হয়ে গেল লেজি হয়ে গেল